अतिथिवृंद के सामने नहीं डान दिक बामे বিঘ্ন হচ্ছে প্রথমে আপনাদের ডিসপ্লে আইটেমটা সমাপ্ত করব। সরকারি প্রাথমিক বিদ্যালয় এত চিল্লা চিল্লি করছেন কেন?
সরকারি
সমস্ত সমাধানের আমাকে বলতে হয়। তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত সময়ের শেষ, নির্ধারিত সময় শেষ তেলিকারা, এবং এই তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য খুব সুন্দর একটা ডিসপ্লে প্রদর্শন করছে, সেজন্য একটা জোরে হাততালি হবে সবাই, জোরে হাততালি। ধন্যবাদ তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুন্দর ডিসপ্লে প্রদর্শনের জন্য। তালে হবে জোরে, তালে হবে তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরো জোরে। তাদের ভূমিকা ছিল মুক্তিযোদ্ধাদের অবস্থান নির্ণয় করে পাক হানাদার বাহিনীকে কিভাবে তারা খবর পৌঁছে দিত আপনারা দেখতে পাচ্ছেন। নারী মুক্তিযোদ্ধা কিভাবে রাজাকারদের অবস্থান নির্ণয় করে আমাদের এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিভাবে খবর পৌঁছে দিচ্ছ তার একটি অভিনয় আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে প্রস্তুত থাকবে তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুজিবকে যারা করেছেন হত্যা, মুজিবিত জাতির পিতা, মুজিবিনদের স্বাধীনতার বাংলার মানুষ ধরে রেখো মুক্তিযুদ্ধের মান, এদেশে আছে রাজাকার, তাদের করতে হবে বহিষ্কার, বহিষ্কার করার এখনই সময় রে বাংলার মানুষ ধরে রেখো মুক্তিযুদ্ধের মান। আনসার পুলিশ ছাত্র শিক্ষক তারাই হলো স্বাধীনতার রক্ষক, ছাত্র বিনদের স্বাধীনতার বাংলার মানুষ ধরে রেখো মুক্তিযুদ্ধের মান। সাথিয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিসপ্লে প্রদর্শন করছে। এরপরে প্রস্তুত থাকবে তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্মানিত উপস্থিতি আমাদের মাঠে ডিসপ্লে প্রদর্শন করছে বর্তমানে ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের এই আমাদের মাঠকে অলঙ্কৃত করেছেন, আমাদের এই অনুষ্ঠানে আছেন অত্র ভোলাহাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা মোহাম্মদ রাব্বুল হোসেন মহোদয়, উপস্থিত আছেন ভোলাহাট উপজেলার সুযোগ্য ও সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সমর কুমাল পাল মহোদয়, উপস্থিত আছেন জনাব মিসেস তৃপ্তি পাল সম্মানিত উপজেলা অফিসার এর সহধর্মণি, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান অফিসার ইনচার্জ ভোলাহাট থানা, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ তবির, উপস্থিত আছেন শাহনাজ খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আলী শাহ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখা, আমাদের মাঝে উপস্থিত আছেন ভোলাহাট উপজেলার কৃতি সন্তান আমরা দেখতে পাচ্ছি জনাব মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান ডাইসিং কেম কোম্পানি লিমিটেড বাংলাদেশ ঢাকা, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমানুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক ডাইসিং কেমিক্যাল লিমিটেড বাংলাদেশ ঢাকা। ধন্যবাদ আমাদের সকল অতিথিবৃন্দকে। আমরা দেখতে পাচ্ছি মাঠে আছে ইমামনগর সরকারি প্রাথমিক, ত্যাগ করবে ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময় আছে। এবারে গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের দৃশ্য প্রদর্শন করছে। একদল তারা পাক বাহিনী ও মুক্তি বাহিনীর মধ্যে চলছে তুমুল মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে একজন রাজাকারকে একজন মুক্তিবাহিনী তাকে বন্ধু এই মুক্তিযুদ্ধে তারা মানবসৃষ্ট স্মৃতিসৌধের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে সবার সাথে একসাথে এই গানটি গেয়ে চলেছে।